আপনার এখন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো জেবেলের একটি মিনি পোর্টেবল স্পিকার, আর এটার মডেল হলো M3। তো আজকে মূলত আমি এই স্পিকারটা আনবক্সিং করব। আমার মনে হয় না জেবেল সম্পর্কে কাউকে কিছু জানানোর প্রয়োজন আছে, কারণ আপনারা জানেন জেবেল হলো বাংলাদেশের মধ্যে টপ নাম্বার 1 এবং পুরো বিশ্বের মধ্যে টপ 10-এর মধ্যে তারা নিজেদের অবস্থান তৈরি করেছে। আর এটা মূলত এমন একটি কোম্পানি যারা টপ লেভেলের হাই লেভেলের সব স্পিকার তৈরি করে থাকে বিভিন্ন জিনিসের জন্য, যেমন কারের জন্য, বিভিন্ন গাড়ির জন্য এবং ছোট ছোট সব স্পিকার তৈরি করে থাকে। তো কম বাজেটের মধ্যে এটাই হয়তো সবচেয়ে কম বাজেটের জেবেলের প্রোডাক্ট, যেটা হলো M3 মিনি পোর্টেবল স্পিকার। তো এটা আমি এখন আনবক্সিং করতেছি। এখন আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাবো যে এটার মধ্যে কী কী আছে, আর সেই সাথে আপনাদেরকে এটাও বলবো যে এটা আসলে কেমন, যেহেতু এটা সবচেয়ে জেবেলের সবচেয়ে কম দামি প্রোডাক্ট, মানে একদম স্টার্টিং প্রাইস এটাই আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে একটি ছোট একটা কেবল পেলাম, চার্জিং কেবল, যেটা মাইক্রো USB 2, আর তারপর স্পিকারটি ব্ল্যাক কালার। তো স্পিকারটি তো অনেক ছোট যেটা আমরা দেখতে পাচ্ছি, বাট এটার সাউন্ড কেমন হবে সেটা হলো বিষয়। যদি স্পিকারটির লুকিংয়ের কথা বলি তাহলে এটা দেখতে একদম ছোট মরিচের মতো, এটা সুন্দর, অনেক সুন্দর দেখতে, বাট সাইজটা একেবারে বেশি ছোট লাগতেছে আমার কাছে। বাট যাই হোক, যেহেতু আমরা সাউন্ড কোয়ালিটিটাও টেস্ট করব, তো সাইজ ডাজেন্ট ম্যাটার। তো এখানে যেটা করবো আমরা এখন স্পিকারটা আপনাদেরকে দেখাই দিব। তো আমি স্পিকারটা দেখাই দিচ্ছি, আর পিছনে হলো এটার যে পাওয়ার বাটন, আর স্পিকারটা হলো জাস্ট এক সাইডে, এমন কিন্তু না যে দুই সাইড স্পিকার। এটা জাস্ট নিচে যেটা দেখলাম স্পিকার, উপরে এটা, এখানে দিয়ে হলো চার্জ দিতে হবে মাইক্রো USB পোর্ট, আর এটা হলো বড় একটা বাটন, পাওয়ার বাটন। এটা ক্লিক করে ধরে থাকলে এটা অন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ব্লু কালার একটা লাইট জ্বলে উঠলো, আর এটা অন হয়ে গেলো, ব্লিঙ্কিং শুরু করলো। তো জাস্ট এটার পর যেটা করতে হয় সেটা হলো এটাকে ব্লুটুথের সাথে কানেক্ট করে তারপর আপনার মোবাইল ফোনের মাধ্যমে অথবা ল্যাপটপ যেটাই থাক না কেন সেটার মাধ্যমে এটাকে প্লে করতে হবে। ছোট এই স্পিকারটির বডিতে আপনারা জেবেলের ব্র্যান্ডিং পাবেন। তো বাইরের বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বললাম, এখন আমি জেবেলের এই মিনি পোর্টেবল স্পিকারটি আমার এই ফোনটির সাথে কানেক্ট করে দেখাবো, কানেক্টর দেখাবো আসলে এটা রিয়েল যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা কেমন। তো সেটার জন্য প্রথমে আমাকে ব্লুটুথটা জাস্ট অন করতে হবে, আর ব্লুটুথ ক্লিক করে দেখুন আমি ব্লুটুথটা অন করে নিলাম। আর অন করার পর এখানে দেখুন M3 নামের একটা ডিভাইস এখানে পেয়ে গিয়েছে। তো এটার সাথে জাস্ট কানেক্ট করে নিতে হবে। এটার সাথে কানেক্ট করার পরেই আমরা মিউজিক প্লে করতে পারবো। তো আমি এখানে M3 নামক ডিভাইসটার সাথে ব্লুটুথটা কানেক্ট করে ফেললাম, আর এটা কানেক্ট করার পর দেখেন এখানে 80% ব্যাটারি আছে সেটাও এখানে দেখাচ্ছে, আর এখানে এটাও লেখা আছে কানেক্টেড ফর কলস অ্যান্ড অডিও। তো জাস্ট এটা কানেক্ট হয়ে গেছে, একেবারে ইজি অ্যান্ড সিম্পল। এখন আমি ইউটিউবে ঢুকবো, ইউটিউব থেকে তারপর একটা মিউজিক প্লে করার ট্রাই করব। তবে মিউজিকটা আমি ট্রাই করব যেন কপিরাইট ফ্রি হয়, যেন আপনাদেরকে শোনাইতে পারি। তো এখানে আমি যেটা সার্চ করতেছি সেটা হলো NCS এর মিউজিক। আপনারা সবাই জানেন NCS এর মিউজিক অনেক নাম করা, আর এটা হলো কপিরাইট ফ্রি মিউজিক। তো এখন আমরা NCS এর এই মিউজিকটা এখানে প্লে করব, তো তারপর দেখি কেমন সাউন্ড আসে। অল্প সাউন্ড দিয়ে নেওয়া আছে, হাফ সাউন্ড, ফুল সাউন্ডে আমরা দেখব। Highly liking sound it up. সেরকম সেরকম হ্যাভি একটা সাউন্ড। রে ভাই রে ভাই, সেরকম সাউন্ড।
কথা আছে না, কাঁচা মরিচের ঝাল বেশি, এটা হলো সেরকম, সরি, কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি, এটা হলো সেরকম ছোট মরিচের মতো। ফুল সাউন্ড দিলে এত পরিমাণ সাউন্ড হয়, একবার পুরো রুম দুরুম দুরুম শুরু করে দেয়। অবশ্যই বড় সাউন্ড বক্সের মতো এরকম বিট তো হয় না, কিন্তু এমন সাউন্ড হয় এটা হিসেবে সেরকম জোশ একটা জিনিস। এর জন্যই তো পৃথিবীব্যাপী জেবেলের এত নাম। তো আপনারা যদি অরিজিনাল জেবেলের প্রোডাক্ট কিনতে পারেন, তাহলে অবশ্যই মানে একবারে ছোট মরিচে ঝাল বেশির মতো অবস্থা হবে, ছোট জিনিস দেখে প্রথমেই কোনো ইয়ে করবেন না, এটা সেরকম একটা জিনিস। এটা যারা কিনতে চান কিনতে পারেন, অথবা আপনারা যদি ধরেন এটার অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন, তাহলে আমি চাইলে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, সেই লিঙ্কে ঢুকে আপনারা কিনতে পারবেন সরাসরি এটার অরিজিনাল পিস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই।